আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্কিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসিং পিজন ব্লুবারের বেবি মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে জোস একটা কালার হয়েছে অনেক দিন পরে এত সুন্দর দুইটা বেবি আমি পেয়েছি সো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেসিং পিজনের পেয়ারিং সম্পর্কে এর আগে কয়েকটি ভিডিও আমি আপলোড করছিলাম যে বিশেষ করে যারা নতুন ফেন্সিয়ার রয়েছেন তারা কোন ধরনের কবুতরকে পেয়ার করবেন অর্থাৎ নর কেমন হবে মাদি কেমন হবে এটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি এখনও এই চ্যানেলের মধ্যে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ নতুন ফেন্সিয়ারদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো যে আমরা যখন রেসার কবুতরকে পেয়ার করি তখন কিন্তু কালার দেখে পেয়ার করি না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তারপরেও যেহেতু আপনার নতুন ফেন্সিয়ার প্রাথমিক পর্যায়ে রেসার কুবুতর কালেক্ট করেছেন এই সময়টাতে কিভাবে আপনারা পেয়ার করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই সেক্টরে আপনাকে টিকতে হবে সো টিকে থাকার জন্য কোন কোন পন্থাগুলো অবলম্বন করতে হবে এটা যদি আপনি প্রথম পর্যায়ে না জানেন তাহলে কিন্তু এই সেক্টরে আপনি টিকতে পারবেন না অসিরে ঝরে পড়বেন এজন্য পেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজন এই সেক্টরে টিকে থাকার জন্য অনেক ফেন্সিয়ার রেসিং পিজন এই সেক্টরে সাডেনলি আসছেন সো তিনারা বলেন যে ভাই এক পেয়ার রেসিং পিজনের বেবি দরকার কিন্তু বেবি দুইটা একই কালারের হইতে হবে সো এই সব ফেন্সিয়ারদের কথা মাথায় রেখে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা একই কালারের কবুতর পেয়ার করার চেষ্টা করি এক্ষেত্রে নিচের হার্ডওয়ার্কের প্রয়োজন হয় এটার পিছনে কারণ হচ্ছে তিনটা প্রথমত যখন আমরা রেসিং পিছন কালেক্ট করি কবুতর দুইটা কোন লাইনের এই লাইন থেকে কিন্তু কালেক্ট করতে হয় দ্বিতীয়ত কবুতর দুইটা কোন ডিস্টেন্সের অর্থাৎ লংয়ের মিডিলের না শর্টের এই বিষয়টাও দেখতে হয় তৃতীয়ত কবুতর দুইটা একই কালারের হইতে হবে সো এই তিনটা বিষয় মাথায় রেখে কিন্তু রেসিং পিজনের পেয়ার করতে হয় জাস্ট এই নতুন ফেন্সিয়ারদের জন্য অনেক নতুন ফেন্সিয়ার রয়েছেন তেনারা মনে করেন যে রেসিং পিজনের কোয়ালিটি হয়তো বা কালারের মধ্যে আসলে তা কিন্তু নয় রেসিং পিজনের কোয়ালিটি জাস্ট কালারের মধ্যে সীমাবদ্ধ নয় কালার আপনি অনেক জায়গায় পাবেন বাজার ঘাটে অনেক মার্কেটে পেয়ে যাবেন যারা জাস্ট হোমা লালন পালন করে তাদের কাছেও আপনি কালার পেয়ে যাবেন এই জন্য কালারের দিকে ফোকাস না দিয়ে আমি আপনাদের এটাই সাজেস্ট করবো ভালো লাইনের কবুতর কালেক্ট করার জন্য সেটা যে কোনো কালারের হতে পারে অরিজিনাল ড্রেসিং পিজন যদি আপনার বাসায় যদি হয়ে যায় সেক্ষেত্রে এই সব কালার কোনো কাজে আপনার আসবে না তখন দেখবে যে মানুষ আপনার কাছ থেকে অরিজিনাল ড্রেসিং পিজন কালেক্ট করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে নতুনরা রেসিং পিজনের পেয়ারিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা করে থাকেন সেটা হচ্ছে একই কালারের কবুতর তারা পেয়ার করতে চান অর্থাৎ তিনাদের বাসায় যদি একটা রেড সেকার থাকে সো আরেকটা রেড সেকার তারা খোঁজেন সো একটা পর্যায়ে যখন অরিজিনাল রেসিং পিজনের মধ্যে রেড সেকার পায় না তখন কিন্তু তারা বাজার থেকে মার্কেট থেকে একটা কবুতর নিয়ে এসে পেয়ার করিয়ে দেয় কারণ তিনারা মনে করেন যে একই কালারের কবুতর হইতে হবে একটি বিষয়ে মাথায় রাখা খুবই জরুরি সেটা হচ্ছে আমরা যে রেসিং পিজনগুলো লালন পালন করতেছি এই কবুতরগুলো আমি আমার বাসায় রাখবো লপটে রাখবো তারপরে যদি সেল হয় সেটা পরের বিষয় কিন্তু আগে কিন্তু আমার এই কবুতরগুলো আমার বাসায় রাখতে হবে সো আপনি একটি ভালো কবুতরের সঙ্গে একটি খারাপ কবুতর যদি পেয়ার করেন সেই পেয়ার থেকে কিন্তু ভালো কবুতর আপনি পাবেন না আপনি একজন মানুষকে যখন এই কবুতরগুলো দিবেন তিনি বিপদের মধ্যে পড়বেন পরবর্তীতে আপনার কিন্তু বদনাম হবে যত ভালো কবুতরই পরবর্তীতে আপনি নিয়ে আসেন না কেন তারপরেও কিন্তু মানুষের কাছে আপনি কালারিং হয়ে যাবেন এজন্য প্রথম থেকেই শুরু করতে হবে ভালো কবুতর দিয়ে কালারটা পরের বিষয় যেহেতু এই কবুতরের বেবিগুলা সর্বপ্রথম আমি আমার লবটে রাখবো কবুতরগুলো ফ্লাই করাবো উড়াবো তারপর টস ছাড়া করব। পরবর্তীতে যদি অন্য কোনো ফেন্সিয়ার আমার কাছ থেকে রেসিং পিজনের বেবি কালেক্ট করতে চাই তাদেরকে আমি এই বেবিগুলো দিতে পারবো সো রেসিং পিজনের পেয়ারিংয়ের ক্ষেত্রে কালারটাকে প্রাধান্য না দিয়ে ভালো লাইনকে প্রাধান্য দেওয়া তারপরে যদি আপনি কালার মিলাইতে পারেন আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে আপনার জন্য এটা খুবই ভালো হবে আগে লাইনকে প্রাধান্য দেন কবুতরগুলো কোন ডিস্টেন্সের এটা জানার চেষ্টা করেন তারপরে ভালো লাইন কবুতরগুলো কোন ডিস্টেন্সের তৃতীয় পর্যায়ে যদি একই কালারের কবুতর আপনারা পান প্রথম পর্যায়ে একই কালারের কবুতর পেয়ার করলে আপনাদের জন্য বেটার হবে সো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত যারা নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিক